নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বেগুন মশলা। এই বেগুন মশলাটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক রান্নাটা। আমি এখানে ডাটি সমেত এরকম বেগুন কিছু নিয়ে নিয়েছি এবং কেটে নিচ্ছি। বেগুনগুলোকে সব কেটে নিয়েছি যাতে মশলাটা খুব সহজেই ভিতরে ঢুকে যেতে পারে। শুরু করা যাক আমাদের আসল রান্না। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম। করে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরেকটু তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। দারচিনি ছোট এলাচ দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এইভাবে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ পেস্টও দিতে পারেন। একটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আমি এখানে আরেকটু রসুন দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সব মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা। এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা আমি খুব বেশি ইউজ করলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এরা সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমি এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি।
আমরা